লক্ষগুলি মানুষের ঘরে ঘরে বিদ্যুৎ গেছে, সেই বিদ্যুতের এখন অসুবিধা হচ্ছে, লোডশেডিং আমাদের দিতে আমরা বাধ্য হচ্ছি। একটা কথা আছে বাংলায়, বিপদে মাথা ঠান্ডা রাখতে হয়। আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা, অবশেষে নাকি এবার ক্ষমতা হারাতেই যাচ্ছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দর্শক শ্রোতা, এদিকে যুক্তরাজ্য থেকে একটি খোলা চিঠি পাঠিয়েছে এবং অনেক গোপন তথ্য অবশেষে বেরিয়ে এলো। দর্শক শ্রোতা, আজকে ভিডিও দেখলে অনেক তথ্য পাবেন, যার কারণে সম্পূর্ণ ভিডিওটা না টেনে দেখতে চেষ্টা করবেন। তো কথা না বাড়িয়ে চলুন আমরা ভিডিও মূল আলোচনায় চলে যাই। ভিডিও মূল আলোচনায় চলে যাওয়ার আগে আপনার কাছে আমার ছোটো করে একটু, তাদের প্রত্যেক মুহূর্তের আপডেট পেয়ে চান তাহলে অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দেবেন, তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটটি সবার আগে পৌঁছাবে আপনার কাছে। তো দর্শক, কথা না বাড়িয়ে চলুন আমরা ভিডিওগুলো বিস্তারিত দেখে আসি। একটা কথা আছে বাংলায়, বিপদে মাথা ঠান্ডা রাখতে হয়। এই কথাটা আমার পরিবারে খুব ছোটবেলা থেকে আমি শুনে এসেছি এবং বলা হতো যত বড় বিপদ আসবে মাথা তত ঠান্ডা থাকবে, ঠান্ডা রাখতে হবে। আমি দেখতাম যে আমার বাবাকে যদি কোনো খারাপ খবর আসতো বা কোনো এমন কিছু যদি শুনতেন যে যেটা আসলে খুব ফেভারেবল কিছু না, উনি ঘুমাতে যেতেন, ট্রাস্ট মি, উনি ঘুমিয়ে পড়তেন এবং ঘুম থেকে উঠে তারপর উনি হ্যান্ডেল করতেন। এবং ওই সময় ওনাকে ঘুম থেকে আমরা কেউ জাগাতে পারতাম না এবং ইট ওয়াজ নট অ্যালাউড, ওনার রুমে যাওয়াটাই ওয়াজ নট অ্যালাউড। সো হি ইউজ টু হ্যাভ এ ভেরি সাউন্ড স্লিপ অ্যাট দ্যাট টাইম এবং উঠে উনি সমাধান করতেন। এখন এই বয়সে এসে বুঝি, ছোটবেলা বুঝতাম না যে উনি আসলে ওনার ব্রেইনটাকে কাম করতেন, কুল করতেন, ঠান্ডা করতেন, করে উনি ঠান্ডা মাথায় সিদ্ধান্ত নিতেন যে কিভাবে হাউ টু ডিল উইথ দ্য অডস। এই কথা একজন ব্যক্তির জীবনে যেমন সত্য, এই কথা রাজনৈতিক দলের ক্ষেত্রেও সত্য, রাষ্ট্রের ক্ষেত্রে সত্য, এবং যারা বড় বড় সিদ্ধান্ত নিতে হয় এবং সর্বক্ষণ সেই সিদ্ধান্ত নেওয়ার সঙ্গে সঙ্গে পাবলিক স্পিকিং করতে হয়, মানুষের সঙ্গে কথা বলতে হয়, তার চেয়েও ভয়ঙ্কর মিডিয়ার সঙ্গে কথা বলতে হয়, তাদের আরো অনেক বেশি মাথা ঠান্ডা রেখে হ্যান্ডেল করতে হয় সিচুয়েশন। গত এক দেড় মাসে বাংলাদেশের রাজনীতি ওলট পালট হয়েছে, স্রেফ ওলট পালট হয়ে গেছে বাংলাদেশের রাজনীতিতে। অতীতেও আমরা দেখেছি আমাদের উন্নয়ন সহযোগী বন্ধুরা কথা বলেছেন, আমরা দেখেছি তারা বিভিন্ন সময়ে বিশেষ করে নির্বাচনের আগে দুই দলের মধ্যে সমঝোতার চেষ্টা করেছেন, দুই দলের মধ্যে আলোচনার চেষ্টা করেছেন। এবার কিন্তু কেউ সমঝোতা বা আলোচনার কথা একবারও বলে নাই, এইবার স্ট্রেইট অ্যাওয়ে বলেছে বাংলাদেশে যদি একটি সুষ্ঠু নির্বাচন না হয়, বাংলাদেশে যদি একটি অংশ মানে অংশগ্রহণমূলক নয়, অংশগ্রহণমূলক তারা একবারও বলে নাই, একটি সুষ্ঠু অবাধ নিরপেক্ষ নির্বাচন না হয়, এমন একটি নির্বাচন না হয় যে নির্বাচনে মানুষ ভোট দিতে পারবে, তাহলে বাংলাদেশের এই ধরনের সুষ্ঠু নির্বাচনের পথে যারা প্রতিবন্ধকতা তৈরি করবে, বাধা সৃষ্টি করবে, তাদের উপরে ভিসা নীতি অ্যাপ্লাই হবে। ভিসা নীতিটা কি? সে বা তার পরিবারের সদস্যরা ইউএসএর ভিসা পাবে না, ভেরি সিম্পল। আমরা দেখলাম ছয়জন কংগ্রেসম্যান চিঠি লিখলেন জো বাইডেনকে, তারা বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি, মাইনরিটি রিপ্রেশন, ভোটিং রাইটস, মানুষকে তার ভোটের অধিকার থেকে বঞ্চিত করা, এই সব কিছু নিয়ে তারা লিখলেন। এবং লাস্টে তারা যেটা বললেন সেটা মারাত্মক, শান্তিরক্ষী বাহিনীতে বাংলাদেশের কোনো মিলিটারি বা বাংলাদেশের কোনো ফোর্সের মেম্বারকে যেন সদস্য করা না হয়, ডিজাস্টার। এবং এটা বহুদিন ধরে সরকার চেয়েছে এটাকে মিথ্যা প্রমাণ করতে, সরকার তার পেইড চ্যানেল যেগুলো আছে, যারা তার ল্যাসপেন্সার, তাদের সরকারের একেবারে মানে চাটা চাটা যে চ্যানেল একটা দুটো আছে, একটা থেকে বেশি চাটা, ওরা একটা টকশো টকশো করলো, কিছু চাটা লোক নিয়ে আসলো সেই টকশোতে, তারাও করে বললেন যে না, রুমিন ফারহানা এটা বলতে পারে কিন্তু আসলে এটা সঠিক নয়, অতীতেও তো এই ধরনের কথা হয়েছে। অর্থাৎ নানান দিক থেকে কূটনৈতিক চাপ ক্রমান্বয়ে বাড়ছে, ক্রমান্বয়ে বাড়ছে। কিন্তু এখানে যেটা লক্ষণীয় সেটা হলো একবারের জন্য না যুক্তরাষ্ট্র, না ইউরোপিয়ান ইউনিয়ন, না জাতিসংঘ, কেউ একবারের জন্য বলে নাই যে রাজনৈতিক দলগুলোর মধ্যে সংলাপ হওয়া উচিত, একবারের জন্য বলে নাই বিএনপিকে নির্বাচনে অংশ নিতে হবে। বরং তারা পরিষ্কার বলেছে কোনো দল নির্বাচনে অংশ নেবে কি নেবে না সেটা তাদের নিজস্ব সিদ্ধান্ত,
এই ব্যাপারে আমরা কোনো কথা বলবো না, তবে নির্বাচন হতে হবে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ। এখন এটা যদি এক দলের নির্বাচন হয়, দশ দলের নির্বাচন হয়, বিশ দলের নির্বাচন হয়, হবে, কিন্তু নির্বাচনটাকে হতে হবে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ। এই পর্যন্তই তারা বলেছে। এখন আমরা দেখি আওয়ামী লীগ এই বিপদের মধ্যে, তারা জানে বিপদটা তাদের, এটা প্রধানমন্ত্রীর নানান সময়ের কথায় খুব পরিষ্কার যে তারা বিপদের মধ্যে আছে। প্রধানমন্ত্রী বলেছে আমেরিকা তাকে ক্ষমতায় দেখতে চায় না, আমেরিকা বিভিন্ন দেশের সরকার ওলট পালট করে, তিনি বলেছে যে আমেরিকা থেকে আমরা কিছু কিনবো না, তিনি আমেরিকান রাষ্ট্রদূতের এক্সট্রা যে প্রোটোকল সেটা পররাষ্ট্র মন্ত্রণালয় বাতিল করেছে। আমরা দেখেছি নানান সময় আমেরিকার ব্যাপারে খুব শক্ত বক্তব্য দিতে সরকারের তরফে এবং প্রধানমন্ত্রীর তরফে, টু বি মোর প্রিসাইজ। তো সেই জায়গা থেকে আমরা যদি একটু দেখি আওয়ামী লীগের নেতারা কি বলছে। দুদিন আগে তো আওয়ামী লীগের নেতা আমির হোসেন আমু তিনি একটা বোম ফাটাইছেন, এটা নিয়ে অনেক জায়গায় আলোচনা হয়েছে। তিনি বলছেন প্রয়োজনে জাতিসংঘের মধ্যস্থতায় বিএনপির সঙ্গে আলোচনা হতে পারে, অর্থাৎ তিনি আলোচনার ডাক দিচ্ছেন এবং সেখানে জাতিসংঘকে মধ্যস্থতাকারী মেনে তিনি এই আলোচনার ডাক দিচ্ছেন। বলা হচ্ছে প্রয়োজনে জাতিসংঘের মধ্যস্থতায় বিএনপির সঙ্গে আলোচনা হতে পারে, সংবিধানের মধ্যে থেকে গণতন্ত্রের ধারা অব্যাহত রাখতে বিএনপি সহ সব রাজনৈতিক দলের জন্য আলোচনার দরজা খোলা আছে। এই জায়গাটাতে আর আমরা দেখলাম যে তিনি খোলাখুলি ভাবে সংলাপের জন্য ডাক দিয়েছেন, জাতিসংঘের মধ্যস্থতা চেয়েছেন। আচ্ছা, তারপরে একদিনও পার হয় নাই, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গতকাল 7ই জুন তিনি বলছেন জাতিসংঘ মধ্যস্থতা করবে এরকম কোন সংকট বাংলাদেশে হয় নাই। ওবায়দুল কাদের, জাতিসংঘ মধ্যস্থতা করবে এরকম কোন রাজনৈতিক সংকট বাংলাদেশে হয় নাই, তাছাড়া আপাতত বিএনপির সঙ্গে আলোচনার কোন সিদ্ধান্ত আওয়ামী লীগ নেয় নাই বলেও তিনি জানান। তাহলে আমির হোসেন আমু কোথা থেকে বললেন যে বিএনপির সঙ্গে সংলাপ হবে রাজনৈতিক দলের সঙ্গে? তো দর্শক, আপনার এই ভিডিওটি দেখলেন, ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কম গপ্ত মূল্যবান মন্তব্য জানিয়ে দিবেন। তো দর্শক, এখন আমরা পরবর্তী ভিডিওটি বিস্তারিত দেখে আসি। এতগুলি মানুষের ঘরে ঘরে বিদ্যুৎ দিয়েছে, সেই বিদ্যুতের এখন অসুবিধা হচ্ছে, লোডশেডিং আমাদের দিতে আমরা বাধ্য হচ্ছে, তারপর আমাদের চেষ্টা, আমি জানি মানুষের কষ্ট হচ্ছে, মানুষের কষ্টটা আমি উপলব্ধি করতে পারি, আমরা আপ্রাণ চেষ্টা করে যাচ্ছি। এই দু একদিনের মধ্যে আরও 500 মেগাওয়াট যুক্ত হবে, এরপর 10-15 দিনের মধ্যে আরও যুক্ত হবে, এরপর কষ্ট থাকবে না। কিন্তু দুর্ভাগ্যের বিষয় যেভাবে গরম পড়েছে এটা তো একটা অস্বাভাবিক, বাংলাদেশে 41 ডিগ্রি পর্যন্ত মানে তাপমাত্রা হবে এটা তো আমরা ভাবতেই পারি না, আর বৃষ্টি নাই সেখানে আর একটা কষ্ট, এই কষ্টটা সবার হচ্ছে আমরা সেটা জানি। তারপরে আমরা বারবার বসছি কি করে এই কষ্ট মানুষের লাঘব করা যায় সেই চেষ্টা আমরা করছি। এখন এই কষ্ট শুধু আমাদের একার না, এটা তো সারা বিশ্বব্যাপী হচ্ছে, এটা তো বৈশ্বিক কারণে এই কষ্টটা। বাংলাদেশটাকে তো আমরা সুন্দরভাবে রেখেছিলাম, ঘরে ঘরে বিদ্যুৎ দিয়েছিলাম, মানুষের খাবার তো আছে, আমি এই জন্য সকলকে আহ্বান করেছিলাম বহু আগে থেকেই, কারণ আমি জানি যে এই ধরনের ঘটনার পরে একটা অবস্থা হতে পারে যে কোনো জমি যেন অনাবাদি না থাকে, 1 ইঞ্চি জমি যেন অনাবাদি না থাকে, যা যা আছে সে যে যা পারেন তাই উৎপাদন করবেন, কারণ বিশ্ববাজারে প্রত্যেকটা পণ্যমূল্য দাম বৃদ্ধি পেয়েছে, কিন্তু আমরা আমাদের ফসল ফলাবো, আমরা আমাদের খাবার খাবো, আমাদের পুষ্টি নিশ্চিত করব, সেটা মাথায় রেখে কেউ যেন কারো জমি অনাবাদি না থাকে, আর তাছাড়া যে যেভাবে পারেন ছাদ বাগান করেন, টবে গাছ লাগান, যা পারেন কিছু না কিছু উৎপাদন করবেন, এটা হচ্ছে, এটা আমি আমাদের আওয়ামী লীগ নেতাকর্মী এখানে যারা বা সারা বাংলাদেশ। তো দর্শক, আপনারা এই সম্পূর্ণ ভিডিও দেখলেন, এই সম্পূর্ণ ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কম গপ্ত মূল্যবান মন্তব্য জানিয়ে দেবেন। তো দর্শক, কথা বলতে বলতে আমরা ভিডিও শেষ পেতে চলে এসেছি। ভিডিও শেষ শেষ করার আগে আপনার কাছে আবার অনুরোধ করছি, আপনি প্রত্যেক মুহূর্তের আপডেট পেয়েছেন তাহলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে দেবেন, তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটটি সবার আগে পৌঁছবে আপনার কাছে। তো দর্শক, ভিডিও শেষ করে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।